তো গাইস, আজকে তোমাদের সামনে আমি একটা ইউকে সাবের অ্যাকাউন্ট খুলতে চলেছি এবং এই অ্যাকাউন্টটা তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিতে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করো, নাহলে কিন্তু তোমরা অ্যাকাউন্টটা কিভাবে পাবে সেটা কিন্তু জানবে না। আর কিছু ইম্পর্টেন্ট কথাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো গাইস, কি অবস্থা, সবাই তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি, একদম ভালো নেই। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে গাইস, আজকের ভিডিওতে আমরা নতুন একটা কান্ট্রি দেখাতে চলেছি, যেটা এর আগে আমি দুই তিনবার দেখা, একবার কি দুইবার দেখাইছি। তো ওইটা আমি আবার দেখাইতে রিপিট করতে চলেছি, সেটা হচ্ছে কিনা আমাদের ইউকে সার্ভারের যে আইডিটা, তো সেটা আমরা আজকে খুলবো। এবং অনেকে কিন্তু ইউকে সার্ভারের অ্যাকাউন্ট খুলতে পারো না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা তারা ইউকে সার্ভারের অ্যাকাউন্টটা খুলতে পারো না, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না। তো ফার্স্ট অফ অল, যেরকম ইউএস সার্ভারের অ্যাকাউন্টটা খুলতে আমাদের দুইটা কাজ করা লাগে। একটা হচ্ছে কেন কুইক ভিপেন ডাউনলোড করা লাগে, যেমন একটা ভিপেন আমাদের লাগে, তো তোমরা তেমনই এই ভিপেনটা ডাউনলোড করবা। আর এই ভিপেনের মধ্যে যেই কয়টা সার্ভার আছে, শুধু সিঙ্গাপুর বাদে হয়তো সব কটা সার্ভারে আমাদের প্লে পয়েন্ট আছে, তো এই কটা সার্ভারে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হলে তোমরা অবশ্যই এই ভিপেনটা ইউজ করবো, কারণ এই ভিপেনটা বেস্ট আমার মনে হয়। আমি যখন শুরুর থেকে অ্যাকাউন্ট খুলছিলাম তখন এই ভিপেনটাই কাজে লাগাইছিলাম। হ্যাঁ, তো যখন তোমাদের এটা করা হয়ে যাবে, তারপর তোমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, সরি, তোমাদের এইখান থেকে জাস্ট কুইক ভিপেনে যাওয়ার পরে, এইখান থেকে কী করতে হবে, ইউকে খুঁজতে হবে। দেখবে ইউকে লন্ডনে যে নিচের দিকে আছে, তারপরে এইখান থেকে জাস্ট এরকম করে ওকেতে ক্লিক করলে দেখবে কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপ যেটা আছে, এখানে প্লে স্টোরে যাওয়ার পরে এইখান থেকে তোমাদের কী করতে হবে, এখান থেকে তোমাদের সার্চ করতে হবে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস। তো এখন একটা কথায় আসি, যে এই অ্যাপসটা কিন্তু বর্তমানে কার্ড অ্যাড করতে হয়, এই জন্য কিন্তু অ্যাপসটা দরকার পড়ে না। কিন্তু হ্যাঁ, এই অ্যাপসটা কিন্তু ছাড়া তোমাদের কার্ডে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ এই অ্যাপসটা যখন তোমরা তোমাদের জিমেইলে লগ ইন করবা, এই অ্যাপ দিয়ে সাইন আপ করবা, তখন তোমাদের প্লে স্টোরে অনেক কিছু, মানে গুগল প্লে ব্যালেন্স তোমাদের এখানে যোগ হবে, অন্যথায় কিন্তু তোমাদের এখানে গুগল প্লে ব্যালেন্স যোগ হবে না। আর এই অ্যাপসটা থাকার আরও অনেক বেনিফিট আছে, যেমন ফার্স্ট বেনিফিট এবং ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে কেন, যে অ্যাপসের মাধ্যমে সার্ভে পাওয়া যায় খুব ইজিলিভাবে। তো বর্তমানে কিছুদিন হয়তো সার্ভেটা অফ আছে, কারণ গুগলের আপডেট আসার পর থেকে সার্ভেটা দিচ্ছে না, যেমন আগে ব্রোঞ্জ পার্ক সলভ করে দিছিল, কিন্তু এখন কিন্তু আবার ট্রিক্স এসে গেছে। তো আবার সার্ভের ট্রিক্স পাইলে কিন্তু আমি আবার তোমাদের সবাইকে দিয়ে দিব এটা। হ্যাঁ, তো এই অ্যাপসটা যখন তোমাদের ইনস্টল হয়ে যাবে, তখন তোমাদের নেক্সট যে স্টেপটা সেটা কাজ কি সেটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি। তো এখানে আমার ইনস্টলিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট প্লে স্টোরটা কেটে দিবা, কেটে দিয়ে বেরিয়ে যাবা। যাওয়ার পরে জাস্ট এখান থেকে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস যে অ্যাপসটা, এখানে লগ ইন করবা, এখানে নেক্সট, সরি নেক্সট নেক্সট, তারপরে গেট স্টার্টে যাওয়ার পরে এখান থেকে যে জিমেলে কোনো অ্যাকাউন্ট নেই সেই জিমেলটা জাস্ট সিলেক্ট করে নেবে। ওকে, তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে এমন একটা পেজ আসবে। তো এইগুলো কমপ্লিট প্রোফাইল করলে কী হয় তোমাদের এখানে বলি। তো এখানে ফার্স্টে তখন সেট আপ করবা, সরি গাইস অনেক ঠান্ডা লাগছে। তো যখন কমপ্লিট প্রোফাইলটা তোমরা করবা, তখন তোমাদের সামনে ইউকেটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে দেখো কমপ্লিট করলাম, এটা হয়ে গেছে। আর এখানে আর্ন রিওয়ার্ডে কমপ্লিট প্রোফাইলে যখন আমরা ক্লিক করি, এখন আমাদের সাথে ইউনাইটেড কিংডম ইংলিশে ক্লিক করে এখানে কমপ্লিটে ক্লিক করলে প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে যাবে। আর এখানে অ্যান্সার সার্ভেতে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যান্সার সার্ভেতে ক্লিক করলে একটা সার্ভে আসবে তোমাদের সামনে গট ইট দিয়ে। এইখানে এই সার্ভেটা করলে তোমাদের অ্যাকাউন্টটা একদম চালু হয়ে যাবে। হ্যাঁ, সার্ভের জন্য সবাই সার্ভেটা করবা, এই সার্ভেটা করাটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই অ্যাপসের কাজ তো আমাদের এইখানেই শেষ। নেক্সট স্টেপটা কোথায়, নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের প্লে স্টোরে। তো এরকমভাবে তোমরা প্লে স্টোরে চলে যাবা, এইখান থেকে যাবা, জাস্ট যাওয়ার পরে এখান থেকে তোমাদের সেই জিমেইলটা সিলেক্ট করে নেবা যে আমাদের জিমেইলটা আছে। তো এবার কী করতে হবে, এবার তোমাদের পেমেন্ট মেথড অ্যান্ড সাবস্ক্রিপশন যেটা যাইতে হবে, যে পেমেন্ট মেথড অ্যান্ড সাবস্ক্রিপশন, এইখানে যাওয়ার পরে আমার এখানে দেখো গুগল প্লে ব্যালেন্স, এটা কিন্তু আপডেট লেখা উঠতেছে না। তোমাদের কিন্তু অবশ্যই এখানে গুগল প্লে ব্যালেন্স আপডেট লেখা উঠবে। হ্যাঁ, তো তোমরা এখান থেকে আপডেট করতে গেলে তোমাদের একটা পোস্টাল কোড এখানে দিতে হবে। তো পোস্টাল কোডটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি, কিংবা আমি এখানে লগ ইন করে দেখা দিচ্ছি যে আমি পোস্টাল কোডটা কী দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ আমরা পেমেন্ট মেথড অ্যান্ড সাবস্ক্রিপশনে যেটা আছে এখানে আমরা চলে আসছি। তো এটা ক্রোম ব্রাউজারটা ওপেন করবা, মোর পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে, এখান থেকে জাস্ট সেটিংয়ে যাবা। সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে তোমরা দেখতে পারবা, তোমরা এখান থেকে চাইলেও আপডেট করে নিতে পারো, কিন্তু আমি মনে করো এখান থেকে করা ভালো। এই যে প্লে পয়েন্ট, গুগল প্লে পয়েন্ট আইডি, এটা এখন ইমেল আপডেট, এইখানে দেখতে পাচ্ছ এই যে পেমেন্ট প্রোফাইল আইডি, এটা কান্ট্রি ইউনাইটেড কিংডম দেওয়া আছে। এখন তুমি চাইলে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জও করে দিতে পারো, কিন্তু একবার কান্ট্রি চেঞ্জ করলে কিন্তু পরে আবার তুমি সমস্যায় পড়তে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা দেওয়া আমাদের, এইখানে তুমি ক্লিক করে নেম অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। তো অ্যাড্রেস লাইন 1 ভুলভাল দেওয়া, অ্যাড্রেস লাইন 2 ভুলভাল দেওয়া, এটাও দেওয়া ভুলভাল। পোস্ট কোডটা দেওয়া শুধু SW1A1AA, নাম্বারটা আমি স্কিপ করেছি, নাম্বারটা দেয়নি, তোমরা দিবা না নাম্বারটা, কারণ নাম্বার তোমরা কোথায় পাবা, তাই তো।
এখান থেকে জাস্ট পোস্টাল কোডটা তোমাদের আমি দেখাই দিলাম। এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে জাস্ট আপডেটের পরে ক্লিক করে এটা আপডেট করে নিবা। নেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাক করে এখন আমরা প্লে পয়েন্টটা ওয়ান করব। হ্যাঁ, প্লে পয়েন্টটা ওয়ান করার জন্য আমাদের এখানে লাগবে জয়েন ফর ফ্রিতে যদি এখন ক্লিক করি, আগে যেমনটা জয়েন ফর ফ্রিতে ক্লিক করলে অটোমেটিকলি জয়েন নিয়ে নিত, কিন্তু এখন কিন্তু অটোমেটিকলি জয়েন নেয় না। এখন আমাদের কার্ড অ্যাড করতে হয়। কার্ড অ্যাড না করলে কিন্তু হবে না, হয় ক্রেডিট কার্ড নাই পেপাল, পেপাল তো বাংলাদেশে সাপোর্ট নাই। আর পেপাল আইডি যেটা আমি খোলা দেখাইছিলাম ওইটা কিন্তু প্লে স্টোরে অ্যাড করা যায় না, জাস্ট পেমেন্ট নেওয়া যায় কিছু কিছু জায়গা থেকে। তো পে সেফ কার্ড এটাও নেই, আমাদের রিডিম করতে বাংলাদেশে সাপোর্ট নেই। তোমাদের লাস্ট একটাই উপায় হচ্ছে কিন্তু অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। আমি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নিয়ে দুইটা ভিডিও বানাই দিছি চ্যানেলে, তোমরা যাই দেখে আসতে পারো কীভাবে তোমরা ফ্রিতে কার্ডটা পেয়ে যাবা। হ্যাঁ, তো তারপরে এখান থেকে জাস্ট তোমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে তোমাদের কার্ড নাম্বারটা এখানে চাইবে। তো আমি এখন আমার কার্ড নাম্বারটা এখানে দিয়েছি, কার্ড নাম্বারটা একটু হাইট থাকুক, ভিডিওটা একটু স্কিপ করি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডিং কার্ড টু ইয়োর গুগল অ্যাকাউন্ট, আর আমাদের এখানে কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট নো থ্যাংকসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের প্লে পয়েন্ট অপশনটা কিন্তু জাস্ট এখান থেকে ওয়ান হয়ে গেছে। আর এই সপ্তাহে কোনো প্লে পয়েন্ট দেওয়া হয় নাই, এই জন্য আমরা ওইখান থেকে পাই নাই। আর কার্ড অ্যাড করে অ্যাকাউন্ট খুললে আর যদি পার্কসটা তোমরা অন করে নাও অবশ্যই কিন্তু তোমরা পয়েন্টটা পেয়ে যাবা। আর ইউকে সাপোর্টের পার্কসটা ওয়ান করতে ঝামেলা হয়, কিন্তু হয় এমনটা না যে হয় না, কিন্তু নতুন অ্যাকাউন্টে হয়, পুরনো অ্যাকাউন্টে হয় না। তো এখানে আমি দেখতে পাচ্ছ আমার কার্ডটা কিন্তু আমি এখানে অ্যাড করছি, কিন্তু এই কার্ডটা ইউকে সার্ভারে অ্যাড করলে কিন্তু ভেরিফাই চাই, এই জন্য কিন্তু ইউকে সার্ভারে খোলা যায় না, মানে ইউকে সার্ভারে পার্কসটা খোলা যায় না। ঠিক আছে, তো যাই হোক তোমাদের অ্যাকাউন্ট খোলাটা কিন্তু আমি ফুল দেখাই দিলাম, ইউকে সার্ভারের অ্যাকাউন্ট। তো ইউকে সার্ভারের এর আগে কিন্তু আমি অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম আরও এক থেকে দেড় মাস দুই মাস আগে। তো আমি এই জন্য অনেকেই বলছিল যে ভাই ইউকে সার্ভারের অ্যাকাউন্টটা খোলা দেখান, তো আমি এই জন্য তোমাদের জন্য ইউকে সার্ভারের অ্যাকাউন্টটা খোলা কিন্তু আমি আরও একবার দেখাই দিলাম। হ্যাঁ, তো ভিডিওটা যার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই যে অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাকাউন্টটা পেয়ে যাবা তোমাদের ভিতর থেকে যে কোনো একজন। তো অ্যাকাউন্টটা পাইতে হলে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে রাখবো, মানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আমারই ভিডিও, এটা আমার পেজের ভিডিও। তো ওই ভিডিওতে যে সবথেকে বেশি শেয়ার করবে তাকে কিন্তু এটা এই ইউকে সার্ভারের এই আইডিটা আমি গিফট করবো। এতে কিন্তু পার্কস ওয়ান থাকবে না, শুধু জাস্ট প্লে পয়েন্ট ওয়ান আছে, তোমরা তো দেখতে পারলে। তোমাদের কী করতে হবে, পেজে যাইতে হবে, যাওয়ার পরে ওইখানে একটা ভিডিও থাকবে, ভিডিওতে সুন্দর মতো একটা কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্লে পয়েন্ট নিয়ে কোনো কমেন্ট তোমরা করবে না। এই যে এই পেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পেজ। আর এই পেজের যেই ফার্স্টে যে ভিডিওটা আছে, এই ভিডিওটার লিঙ্ক কিন্তু তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এই পেজের এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দেবো, ওই ভিডিওতে এসে তোমাদের একটা সুন্দর একটা কমেন্ট করতে হবে। ঠিক আছে, হয়তো ফানি কমেন্ট করতে পারো, তো আমি আশা করবো সবাই ফানি কমেন্ট একটা করবা। ঠিক আছে, এই ভিডিওতে ভিডিওর লিঙ্কটা তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, আর এখানে একটা ফানি কমেন্ট করবা, আর এই ভিডিও দেখে একটা রিয়্যাক্ট দিবা। আর যে সব থেকে বেশি শেয়ার করবে, দেখো এখানে 6 শেয়ার আছে, আর এখানে কিন্তু শেয়ার যারা যারা করছে সবার নাম কিন্তু এখানে নিচে দেখা যাচ্ছে যে কারা কারা শেয়ার করছে। হ্যাঁ, আর যে সব থেকে বেশি শেয়ার করবে, যার নামটা সব থেকে বেশি উঠবে তাকেই কিন্তু আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দিব। আর অবশ্যই পেজটাকে ফলো করবা, নাহলে কিন্তু শুধু শেয়ার করলে হবে না, পেজটাকে ফলো করবা, ভিডিওটিকে একটা রিয়্যাক্ট দিবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা। জাস্ট যে সব থেকে বেশি শেয়ার করবে গ্রুপে শেয়ার করবা, নিজেদের প্রোফাইলে শেয়ার করবে একবার, আর নিজেদের আর গ্রুপে শেয়ার করবা, যে সব থেকে বেশি শেয়ার করবে। আর এই ভিডিও থেকে 1K ভিউজ চলে আসলে কিন্তু আমি তোমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে দিব, যে কোনো একজনকে পেয়ে যাবা। ঠিক আছে, আর মেন একটা কথা বলার জন্য আমি মেন এখানে আসছি, যে একটা কথা গাইস, যে আমি কিছুদিনের জন্য ঢাকায় যাইতেছি, আমি অনেক অসুস্থ, আর কালকে থেকে হয়তো পেজের মেসেজটা অফ থাকবে। কালকে থেকে কিছুদিন এই এই মাসটা অন্তত, মানে ডিসেম্বর মাসটা অন্তত পেজের মেসেজটা অফ থাকবে, আবার জানুয়ারি এক তারিখ থেকে শুরু হইতে পারে। তো আমি অনেক অসুস্থ আর আমি একটু বাইরে যাইতেছি, তো ভিডিওগুলো আগের থেকে বানায় রাখছি যেহেতু, এই জন্য আমি আপলোড দিতে পারতেছি। তো আমি এখন পেজের কাছে থাকতেছি না, আর পেজের মেসেজটা অফ করে দিচ্ছি, পেজের মেসেজ কিছুদিন পর আবারও অন হয়ে যাবে, আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানাই দিব যে কবে পেজের মেসেজটা অন হবে। আর তোমরা এত মানে এত এত মেসেজ দাও, আমি সবগুলো মেসেজের অ্যান্সার দিয়ে পারি না, এই জন্য আমার নিজের কাছেও অনেক খারাপ লাগে। আর বাইরে থাকলে তো অ্যান্সার দিতে পারবোই না, আরও কমে যাবে। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো, আমার প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো। আর নেক্সট মানে জানুয়ারির 1 তারিখ থেকে পেজের মেসেজটা আবার অন হতে চলছে। হ্যাঁ, তো যারা যারা কিছু মনে করো না গাইস, আমি খুব বিপদে পড়ছি এখন একটু, তো এইটুখানি স্যাক্রিফাইস করো, আবার থেকে আবার জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। তো গাইস, অ্যাকাউন্টটা পাইতে হলে কী কী করতে হবে সব তো বলেই দিলাম, আশা করি যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের মধ্যে যে কোনো একজন অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে যাবা। তো যাই হোক, দেখা হচ্ছে আমাদের আবার কালকে কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করতে একদমই